দেশে একটাই গ্যারান্টি, মোদিজির গ্যারান্টি। একমাত্র প্রধানমন্ত্রীর কারণেই এই জয়। তাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন, অসাধারণ জয়ের জন্য ধন্যবাদ সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও অমিত শাহজিকে। তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতা দখলের আনন্দে উচ্ছ্বাসিত হয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতীক্ষার অবসান ঘটি অবশেষে দেশে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত। যদিও অনুষ্ঠিত পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে মণিপুরের ভোট গণনা অনুষ্ঠিত হবে আগামীকাল। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার ফলাফল ঘোষণা করা হয় মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানা। চার রাজ্যের নির্বাচনী ফলাফলে অভাবনীয় সাফল্য কেন্দ্রের শাসক দল বিজেপির, ধরাশায়ী হল কংগ্রেস ও মহাজোট। ঘোষিত ফলাফলে দেখা যায় মধ্যপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে পুনরায় ক্ষমতা দখল করল বিজেপি। একইভাবে তাদের দখলে আসে ছত্তিশগড়। তবে এবারের এই নির্বাচনে বিজেপি অসাধারণ ফলাফল করে রাজস্থানে। কংগ্রেস শাসিত রাজস্থানের শাসকদের পরাজিত করে ক্ষমতায় বসে এখন বিজেপি। কংগ্রেসের সান্ত্বনা বলতে একমাত্র তেলেঙ্গানা জয়। বিআরএস এর কাছ থেকে এ রাজ্যটি এবার ছিনিয়ে নিতে সক্ষম হলো কংগ্রেস। রবিবার সকাল থেকে গণনার কাজ শুরু হতে গোটা দেশ জুড়ে যেন গেরুয়াময়, ব্যতিক্রম ছিল না ত্রিপুরায়। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে চার রাজ্যে ফলাফলের দলের অসাধারণ সাফল্যে উচ্ছ্বাসিত হতে দেখা যায় প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের। চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়ার পরেই রাজ্যের শাসক দলের মন্ত্রী থেকে শুরু করে নেতা কর্মীরা গেরুয়া রঙের আবিরের খেলায় মেতে ওঠে। বিকেলে প্রদেশ বিজেপি কার্যালয় থেকে শুরু হয় বিজয় মিছিল। আর এই বিজয় মিছিলে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে প্রদেশ বিজেপির একঝাঁক নেতৃত্ব। উচ্ছ্বাসের মিছিলে সামিল হন হাজার হাজার দলীয় কর্মকর্তা। মিছিলটি প্রদেশ কার্যালয় থেকে বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের দলের একই সাফল্যের জন্য সম্পূর্ণ কৃতিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, দেশে একটাই গ্যারান্টি, মোদীজির গ্যারান্টি। একমাত্র প্রধানমন্ত্রীর কারণেই জয়। তাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন। পাশাপাশি এদিন তিনি ধন্যবাদ জানালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলীয় কার্যকর্তাদের। মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন, এই ফলাফলে বোঝা যাচ্ছে আগামী দিন কি হতে চলেছে। ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কৃষক, শ্রমিক, যারা যুবক, সবার ডেভেলপমেন্টের জন্য আমি গ্যারান্টি দিচ্ছি। আমরা সবাই জানি এই গ্যারান্টির জন্য এবার আমাদের তিনটে জায়গায়, তিন্নিবলয় এলাকায় একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীদের কারণে আমাদের এই জিত হাসিল হয়েছে। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি। আমি আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে ধন্যবাদ দিচ্ছি। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের অমিত শাহজিকে এবং বিশেষ করে যারা কার্যকর্তারা এই দিন যে আমাদের প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং আমাদের আরেকটা প্রদেশ ছত্তিশগড়, সেই প্রদেশের সমস্ত কার্যকর্তাদের আমি ধন্যবাদ দিচ্ছি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।